গাড়ির মধ্যে দেখা তোর তুল মহান আচ্ছা একটা কথা কবার চাইছিলাম হ্যাঁ বলো একটু যদি সাইডে আসতেন এই কই জাম্বুরা তো একটাও নেই কই যে এটা হ্যাঁ সুবারি বাদারি নামাইলো আর যেই কামে আছে ওই কামে যাই একটু বাজার যাওয়ার লাগে কোন সময় যাবাই এই তো এনে যাইতেছি জামো তোমরা কি করতেছ নাকি না এমনি দাঁড়াইছি আমরা আচ্ছা ঠিক আছে যাইতে হ্যাঁ ভালো থেকে যাই এই সাসাকে সাকা উঠলাম রে ওই দেখতেছে দেখতেছে কই কেটা দেখে কেউ তো নাই হুদাই নামাইলি বেটা আর দেখা দে ওই দেখতেছে দেখতেছে কই কেটা দেখে কেউ তো নাই হুদাই কস বেটা হেজ নামি করস না দেখতেছে দেখতেছে রাস্তে নামে দেখ দেখা দে ওই দেখতেছে দেখতেছে কে দেখতেছে বারে 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 ফাইজ নামি করে বারে তিনবার তুললি আমারে গাড়ির মধ্যে দেখে তোর তুল মহান বারে বারে করস করছে না দেখতেছে কে দেখতেছে উপরে দেখতেছে উপরে উপরে তো কেউ নয় সব ফাঁকা পুরো এলাকা ফাঁকা গাছ কেটে নিলে কি খুশ পাবো ভাই আল্লাহ দেখতেছে আসলে তুই ঠিকই বলছিস রে কেউ না দেখলেও আল্লাহ তালা দেখতেছে না চাচার কাছে ক্ষমা চাইলাম এই জিনিসটা আমার অনেক পেন দিতেছি বান্দার হওয়া আল্লাহ ক্ষমা করে না বান্দা যদি ক্ষমা না করে ক্ষমা চাবো নিজের কাছে লজ্জা লাগতেছে এখন তো ক্ষমা চাওয়ার সুযোগ আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী খবর তোমার ভালো আছো খবর আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা একটা কথা খবর চাইছিলাম কী বলবা হ্যাঁ বলো একটু যদি সাইডে আসতেন না বলো এখানে সমস্যা নেই আসেন আপনি তো জানেন ছোটোবেলা থেকে বড় হয়েছে অনেক দুষ্টামি ফাজ দামি করিয়া আপনার বাড়িও তো গাছ আছেন ফল আছেন সব তো চুরি করে খাইছে এখন তো এটা তো আমরা খুব বড় ভুল করে ফেলছিস আছে কি যে বললো এটা তো ছোটোবেলা বলে আমার কুন্ডামি ফাইজলাম গিয়ে করে এটা এটা ওই আর মাপস আর কি আছে সমস্যা নেই সমস্যা নেই অত ছোটোবেলা আবেগে পড়ছে ঠিক আছে এটা তো অনেক বড় ভুল আচ্ছা এটা তো বান্দার হক এটা তাল্লা তালা ক্ষমা করে না আমার চাচা আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন আমরা তো ভুল করে ফেলছি আরে তোমরা তো আমার সন্তানের মতোই সমস্যা নেই এটা মাস আর কি আছে আমার বাবা মার জন্য দোয়া করি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দোয়া করবো না আমার জন্য আসসালামু আলাইকুম মানুষ কত বড় বড় অপরাধ করতেছে কত দামি দামি জিনিস চুরি করতেছে এর জন্য কেউ ক্ষমা চায় না আর এই ছেলেটা সে ছোটোকালে কী না কী চুরি করে খাইছে এর জন্য ক্ষমা চাইতে আসছে আসলে এই যুগে এরকম ছেলে খুঁজেই পাওয়া যায় না ছেলেটা যদি সেই ছোটোকালের সামান্য চুরির জন্য ক্ষমা চাইতে আসতে পারে আমি তো মনে করি এই ছেলেটা বর্তমানে কোনো ধরনের অপরাধী করতে পারে না এই ছেলেটার প্রতি আমার ধারণা আরও পাকাপোক্ত হয়েছে তার প্রতি আমার সুধারণা হয়েছে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না আল্লাহ তাআলা আরও সম্মান বাড়িয়ে দেন তাই এই বিষয়ে ক্ষমা চাইতে কেউ কৃপণতা করবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন